ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী আত্মসমর্পণ করল এনএলএফটি সুবীর দেববর্মা গোষ্ঠীর 88 জন জঙ্গি। মঙ্গলবার তারা আগ্নেয়াস্ত্র জামাতি স্বাভাবিক জীবনে ফিরে আসে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সম্প্রতি দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তি হয় কেন্দ্র রাজ্য জঙ্গিদের মধ্যে। এরপরই ঠিক হয় সুবীর দেববর্মা গোষ্ঠীর 88 জন সদস্য আত্মসমর্পণ করবে। সেই মতো এদিন এনএলএফটি এইচডি গোষ্ঠীর 88 জন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি মূলস্রোতে সামিল হন। আমবাসা চন্ডাইপাড়া স্কুল মাঠে মুখ্যমন্ত্রীর কাছে অস্ত্র সমর্পণ করে তারা। এদিন উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, সাংসদ রেবতী ত্রিপুরা, অতিরিক্ত মুখ্য সচিব কুমার অলোক এবং রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব সিং। এদিন সুবীর দেববর্মা, কর্ণ দেববর্মা, কাজল দেববর্মা, তপন কোলে ও সুমেন্দ্র দেববর্মা 6টি SLR, 3টি কার্বাইন, 4টি চাইনিজ রাইফেল, 19টি 303টি রাইফেল, 9টি ওয়ারলেস সেট সহ প্রচুর গোলা বারুদ ও অস্ত্রশস্ত্র জমা দেয়। ভাষণে মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন রাজ্যের উন্নয়নে তাদের সামিল হওয়ার জন্য। কোনো কাজ নেই বন্ধু, কাজ যদি জনজাতির জন্য করতে হয় সে নরেন্দ্র ভাই মোদী সরকার করবে, সবকা সাথ সবকা বিশ্বাস নিয়ে করবে। আমি আপনাদেরকে বলবো, ত্রিপুরার উন্নয়নে আসুন, ডেভেলপমেন্টে আসুন। যে রাস্তা আপনারা ধরেছেন সঠিক রাস্তা এসেছেন, সে রাস্তা অনেক আগে তৈরি হওয়া উচিত ছিল, দেরি হলো, সঠিক কাজ সঠিক সময় হয়ে গেছে এখন। এদিকে চুক্তির শর্ত অনুসারে রাজ্য সরকার এতে শিক্ষা, চিকিৎসা, অর্থনৈতিক মানোন্নয়ন সহ কিছু মামলা প্রত্যাহার করে নেবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রত্ন।